Allahu Akbar, Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin, wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa ashabihi ajma'in. Assalamualaikum warahmatullahi wabarakatuh. MMTV Muslim Media সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া নিয়ে কিছু কথা বলবো। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ ফজর একটি দোয়া করতেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিযকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলান। অর্থাৎ হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে দান করুন ইলমান নাফিআ, উপকারী ইলম, উপকারী জ্ঞান, রিজকান তাইয়িবা এবং উত্তম রিজিক, ও আমালান মুতাকাব্বিলান এবং আমল কবুল হওয়ার যোগ্য আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাইরা, এই তিনটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চেয়েছেন। এই বিষয়গুলো আমরা একটু যদি দেখি, যে প্রথমে আল্লাহ রাসূল দোয়া করছেন যে ইলমান নাফিআ, অর্থাৎ আমাকে উপকারী জ্ঞান দান করুন, এমন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে পরে আপনি ওই জ্ঞানের আলোকে আপনি আপনার নিজেকে পরিচালিত করবেন। যেমন আপনি জানেন মদ খাওয়া হারাম, এই জ্ঞান আপনি অর্জন করতে পেরেছেন, আপনি মদ খান না, এটি এই জ্ঞানটা হচ্ছে আপনার উপকারী জ্ঞান। আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম, কিন্তু আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার এই মিথ্যা কথা বলা হারাম এই জ্ঞান অর্জন করাটা আপনার জন্য উপকারী নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আমাকে এমন জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন যে জ্ঞান অর্জন করলে পরে আমার উপকার হয়। অর্থাৎ আমি জানি হারাম কোনটা, আমি এই হারামটা আর গ্রহণ করব না, আমি জানি হালাল কোনটা, আমি হালালটা গ্রহণ করব। এই যে এভাবে প্রত্যেকটা বিষয়ের জ্ঞান যদি আমি অর্জন করি এবং হালালটা মানি আর হারামটা ত্যাগ করি, তাহলে আমার এই জ্ঞানটা হবে উপকারী জ্ঞান। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওয়ারিজকান তাইয়িবা, অর্থাৎ উত্তম রিজিক আমাকে দান করুন। সুপ্রিয় দিনী ভাইরা, আপনারা দেখেন যে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন ইলমান নাফিআ, অর্থাৎ আপনাকে যদি জ্ঞান দেওয়া না হয়, আপনি যদি না জানেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নিষেধ কোনটা নিষিদ্ধ নয়, এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি খাবারের ক্ষেত্রেও, আপনি রিজেক অন্বেষণের ক্ষেত্রেও আপনি হারাম হয়তো অর্জন করতে পারেন, অথবা হারাম খাবার খেয়ে ফেলতে পারেন, অথবা আপনি মিথ্যা কথা অর্থাৎ নিষিদ্ধ কথাগুলো বলে ফেলতে পারেন। এজন্য আপনার প্রথমেই হচ্ছে, আপনার সর্বপ্রথম হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে যদি পারেন তাহলে আপনি উত্তম রিজেক অন্বেষণ করতে পারবেন, অন্যথায় আপনি এটা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী সুন্দর দেখেন, স্টেপ বাই স্টেপ দোয়া করেছেন যে আমাকে উপকারী জ্ঞান দান করুন, এরপর আমাকে উত্তম রিজেক দান করুন। অর্থাৎ উপকারী জ্ঞান অর্জন করতে পারলে আপনি যদি সেটাকে যথাযথভাবে আমল করেন তাহলে আপনি উত্তম রিজেক অন্বেষণ করতে পারবেন। এরপরে বলা হচ্ছে ওয়া আমালান মুতাকাব্বিলান। দেখেন এই আমল হওয়ার যোগ্য, কবুল হওয়ার যোগ্য আমল, অর্থাৎ আপনি এমন আমল করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি মিথ্যা কথা ত্যাগ করেন, সবগুলোই ঠিক আছে, কিন্তু আপনি যদি হারাম খান তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না, কোনো আমলই আল্লাহুল আলমীর নিকট গ্রহণযোগ্য হবে না। সুতরাং এর আগে আল্লাহুল আলমী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুল আলমীর নিকট যে আল্লাহ আমাকে উত্তম রিজেক দান করুন, অর্থাৎ হালাল রিজেক আমাকে অর্জন করার তৌফিক দান করুন, যেই রিজেক অন্বেষণ, যেই রিজেক গ্রহণ করলে পরে আমি যে আমল করব এই আমলটা আপনার নিকট কবুল হবে, আপনি কবুল করবেন, গ্রহণ করবেন, এজন্য আমাকে উত্তম রিজেক দান করুন। দেখেন এক একটা কিন্তু এক একটার সাথে খুব সুন্দরভাবে জড়িত হয়ে যাচ্ছে, যে আপনি যদি জ্ঞান অর্জন করেন, উপকারী জ্ঞান, তাহলে আপনি উত্তম রিজেক অন্বেষণ করতে পারবেন, আর আপনার যদি উত্তম রিজেক অন্বেষণ করতে পারেন আর উত্তম রিজেক আপনি গ্রহণ করেন তাহলে আপনার আমলগুলো কবুল হবে, অন্যথায় আপনার আমলও কবুল হবে না, আপনার উত্তম রিজেকও হবে না, আর আপনার উপকারী জ্ঞান অর্জন যদি না হয়। সুতরাং আসুন আমরা যেন এমন জ্ঞান অর্জন করি যেই জ্ঞানের মাধ্যমে আমরা আমল করতে পারি এবং আমাদের এই আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয়, গ্রহণযোগ্য হয়, এই ধরনের আমল যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং এই যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বাদ ফজর দোয়া করতেন, এই দোয়াটি যেন আমরা করতে পারি, বেশি বেশি যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাসায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারি। যদি মুখস্থ করার সুযোগ থাকে বেশি বেশি করে মাসনুন দোয়াগুলো মুখস্থ করা, আর সব সময় নিজের বাসায়ও দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং আমরা সবসময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।